Hey students, welcome to my YouTube channel Everyday Life. So, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম FC কলেজের অ্যাডমিশন সংক্রান্ত বিষয়। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। তো আজকে আমি মোবাইল থেকেই দেখাবো কিভাবে করতে হবে। তো অবশ্যই মোবাইল থেকে তোমরা ডেস্কটপ মোড অন করে নেবে, নিলে তোমাদের সুবিধা। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করে দিই। সো প্রথমে আমরা গুগলে এলাম। এবার এখানে তো কি লিখতে হবে তোমরা জানোই আগে থেকে, তবুও বলে দিই, এখানে ফকিরচাঁদ কলেজ গুগলে সার্চ করব। তো এখানে সার্চটা করে নিই আমি। তো এখানে আমরা fccollege.ac.in এ ক্লিক করব। এমন একটা ইন্টারফেস আসবে, এরপর দেখতে পাচ্ছ নিচে মেরিট লিস্ট লেখা রয়েছে। তো আমি এখানে মেরিট লিস্টে ক্লিক করব। এরপর ফেজ ওয়ান যেমন হয়, ফেজ ওয়ানে ক্লিক করলাম, করে সাবমিট করলাম। তারপরে এখানে লিস্ট দিয়ে দিয়েছে যে বিএ জেনারেল হলে জেনারেল, অনার্স যদি কোনো কিছু থাকে অনার্স, সব কিছু প্রত্যেকটা লিস্ট দিয়েছে আলাদা আলাদাভাবে। তো আমার যেটা ধরো বিএ জেনারেল, আমি তো বিএ জেনারেল আমি ক্লিক করে ডাউনলোড করে নেবো এটা। তো ডাউনলোড করার পর দেখতেই পাচ্ছ এখানে ডাউনলোডের লিস্টে, মেরিট লিস্টে নাম চলে এসছে। এবার যদি তোমাদের নাম এটার মধ্যে চলে আসে তাহলে তোমরা ভর্তি হতে পারবে। সেটাই এই যে ব্যাপারটা, এই ভর্তিটা কবে হতে পারবে সেই বিষয়টা নিয়েই আমি আলোচনাটা করব আজকে, যে মূল বক্তব্য যে ভিডিওতে আমাদের এটাই। তো আমরা এই উপরের দিকে একটা নোটিশ দেখতে পাচ্ছি, অ্যাডমিশন সংক্রান্ত এখানে নোটিশ দিয়েছে একটা, তো অ্যাডমিশন নোটিশ। তো আমরা এই নিচের দিকে একটু এলেই এখানে দেখতে পাবো, এখানে সমস্ত নোটিশের পুরোটাই রয়েছে, বর্ণনা করা রয়েছে, এইখানে একটা লেখা রয়েছে। তো নোটিশটা তোমরা নিজেরাই পড়তে পারবে। এখানে লেখা রয়েছে অনলাইনে আবেদন শুরু 18 জুলাই, 2 নম্বরে রয়েছে অনলাইন আবেদনের জমা শেষ তারিখ 5ই আগস্ট, 3 নম্বরে রয়েছে অনলাইনে মেধা তালিকা প্রকাশের সম্ভাব্য 7ই আগস্ট, এবং 4 নম্বর রয়েছে অনলাইনে ভর্তির শুরুর দিন 18ই আগস্ট। মানে 18ই আগস্টে তোমরা, আগস্ট থেকে তোমরা ভর্তি হতে পারবে বেলা 10টা থেকে, ঠিক আছে? তো এই ছিল আমাদের যে মেন নোটিশ। এই নোটিশটা তোমরা একটু দরকার পড়লে তোমরা নিজেরা প্রিন্ট করতে হবে না, জাস্ট তোমাদের ফোনে তোমরা ডাউনলোড করে এটিকে ভালো করে পড়েও নিতে পারবে এবং বুঝতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। হ্যাঁ, আরও একটা বিষয়, যদি কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এর আগে অনেকে কমেন্ট করেছে, আমি উত্তর দিতে পারিনি, তো তার জন্য সরি। ওকে।